হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রূপাস ক্লাব। চলে আসলাম গ্লোবাল ভিলেজে, আর দুবাই থাকে বাট গ্লোবাল ভিলেজ দেখতে আসেনি এমন পাবলিক খুব কমই খুঁজে পাওয়া যায়। তো আপনি গ্লোবাল ভিলেজে কি দেখতে আসবেন? এখানে একসাথে 19 কান্ট্রিজ সেট আপ আছে। এখানে বছরে 5 মিলিয়নেরও বেশি ট্যুরিস্ট ঘুরতে আসে, আর আপনি এখানে সব দেশের প্রোডাক্ট একসাথে পাবেন এবং প্রত্যেকটা দেশের ঐতিহ্য দেখতে পাবেন। সৌদি আরব, মরক্কো, থাইল্যান্ড বিভিন্ন কান্ট্রি ছিল। তো আমি ফার্স্টেই চলে গিয়েছিলাম থাইল্যান্ডের স্ট্রিট ফুডের কাছে। এখান থেকে আমি স্কুইড নিয়েছিলাম, আর স্কুইডটা খুবই ইয়ামি ছিল। 6 পিস ছিল, 13 দিরহাম পড়েছে। আর অবশ্যই এখানে বার্গেনিং করতে হবে। ফার্স্টেই আমরা চলে এসেছি ইউরোপে। এখানে সব ইউরোপিয়ান প্রোডাক্ট ছিল, আর এখানে ছিল কোকোমেলনের সেট আপ। আর যাদের বেবি আছে এরা সবাই জানে কোকোমেলনের কি পরিমাণ ফ্যান। তো এখান থেকে আমি কুকিজটা নিয়েছি, আর তাইয়া এই কুকিজটা খুব লাইক করেছে। এই সাইডে ছিল জাপান আর জাপানিজ গেম। এখানে অনেক রকমের বেবি রাইড আছে, আর এই রাইডগুলোতে ওঠার আগে হাইট চেক করে দেন বেবিগুলোকে ওদের দায়িত্বে রাখা হয়। তো আমি এখানে একটা কার্ড করে নিয়েছি যাতে আমার কোনো টিকিট কাটতে না হয়, জাস্ট পেমেন্ট করব আর সব রাইড এনজয় করব। আর যারা আসবেন অবশ্যই কার্ড করে নেবেন, তাহলে আপনার বেবিদের জন্য খুবই ইজি হবে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে বেবি রাইডগুলোতে প্যারেন্টসদেরকে অ্যালাউ করে, আর আপনি আপনার বেবির সাথে একসাথে এনজয় করতে পারবেন। এখানে আমি চিকেন অর্ডার করে চলে গিয়েছি থাইল্যান্ডের ভিতরে, আর থাইল্যান্ডের ড্রেসগুলি খুবই সুন্দর ছিল। তো আমরা নাচ গান শেষ করে থাইল্যান্ডের ম্যাসাজের জন্য ওয়েট করছিলাম, এক এক করে যাচ্ছিলাম। ফার্স্টে ভাইয়া গিয়েছে, দেন তাফিম, তারপর আমরা যাব। তো ভাবলাম এই ফাঁকে আমরা একটু শপিং করি। তো চলে গিয়েছিলাম কাস্টমাইজ একটা দোকানে, আর আমি এখানে তাহিয়া নেমটা কাস্টমাইজ করে নিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম আফগানিস্তানে, আর আফগানিস্তানের যে প্রোডাক্টগুলো ছিল খুবই ইউনিক ছিল। এত মোটা মোটা ভারী ভারী জ্যাকেট, টুপি, খুব আমার কাছে খুব ইউনিক লেগেছে। এখানে অনেক রকমের সোপ ছিল, আর সোপগুলো বিভিন্ন রকমের ফ্লেভারের ছিল। 90টা কান্ট্রির মধ্যে জাস্ট 4টা কান্ট্রিতে আমরা গিয়েছিলাম, বাকিগুলোতে সময়ের অভাবে যেতে পারিনি। বাট নেক্সট টাইম যখন যাবো অবশ্যই ভিডিও করব এবং শেয়ার করব। আর এখানে যেতে হলে অনেক টাইম নিয়ে যেতে হবে, অল্প টাইমে আপনি কিচ্ছু করতে পারবেন না। বাট যতটুকু দেখেছি জাস্ট ওয়াও, অসাধারণ। মজার ব্যাপার হচ্ছে এই গেটটাতে 7 কালার চেঞ্জ হয়, আর কালারগুলো খুবই সুন্দর। তো আজ এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।